Hello. শোভাযাত্রা তারপর আপনার জল আহরণ করা হয়েছিল কোন কোন ছাত্র লড়াশালী লো পেলে তার জল আহরণ করেছিল গতিহে আহিছো সত্রের পর ওলাই আহিছো আর এটা যাও যত আমার মেন যজ্ঞ হয়েছে তেনেদরে প্রথম দিনহানি কার্যসূচী হিসাবে এলোকে পতাকা উত্তোলন করলে আর উত্তোলন করার পশন সমূহ রাইজ আর বহুত ভক্তবৃন্দ গল ব্রহ্মপুত্র পারলৈকে আর ব্রহ্মপুত্রেরপরা জল আহরণ করলে এঁয়াচলী বলে যে কে সেই এঁয়াচলী হতুরাই তারপর জল আহরণ করলে আর সেই জলে আজি ইয়াত বিষ্ণু মহাযজ্ঞ পাতিব গতি বহুত ইন্টারেস্টিং একটা ব্লগ হব গিয়ে আছে গতি ব্লগট সম্পূর্ণ চাই থাকক আর এয়াচক কালি যি দৃশ্য এয়া চক প্রথম দিনাখনি দৃশ্য হিসাবে এলোকে ইয়ারপরা পানি তোলা কার্যসূচী লৈছিলে লং পেন্ট শার্ট কারণ মই এপিনে আহিছিলো কারণ মোৰ ঘৰৰ পৰা দূৰ হয় গতিকে মই ইয়ালৈ আহিব নোৱাৰো আৰু এপিনেও পুৰা বলক যাওঁ আগবাঢ়ো অলপ এইখনে হৈছে আৰু সেই তাতে মেইন মণ্ডপ নে কি বুলি কম মহাযজ্ঞ তাতে হ'ব গতিকে বলক যাওঁ নির্মালী আর ইয়ার নির্মালী দেখি পুরা বুনিয়া আর কিনা চেনিগুটি দিছে আর কুলদীপে মানে এটা প্রসাদ জুটি লো আছো প্রসাদ মানে ইয়া পুরা নেক্সট লেভেল প্রসাদ নির্মালী মানে সিয়াত আহি পেলায় কেটামান সাবস্ক্রাইবার লগ পাই গেল যজ্ঞ আর এটা বলুক যজ্ঞ চ টোকে গাইছে এতিয়া ইয়াতে বিষ্ণু মহাযজ্ঞ আয়োজন হ'ব আৰু বহুত দূৰ দূৰণিৰ পৰা ইয়ালৈ পূজাৰী পুৰোহিতসকল আহিছে আৰু ইয়াৰো মানে মাজুলীও পূজাৰী পুৰোহিতসকলে ইয়াত অংশগ্ৰহণ কৰিছে কিয়নো আমি ইয়াৰে এজন ব্যক্তিৰ পৰা ভালদৰে জানি লোৱা উচিত কাৰণ এই গোটেই পৰম্পৰাটোৰ বিষয়ে আপোনালোকেও জনা প্ৰয়োজন গাইছ এতিয়া আমাৰ এই উদযাপন সমিতিৰ লগত জড়িত এগৰাকী ব্যক্তি আমাৰ মাজত আছে লক্ষ্য গায়ন আৰু এই যিটো পূজা ভাগ হ'ব আমাৰ গড়মূৰ পীতাম্বৰদেৱ যুৱ কল্যাণ সংঘৰ সৌজন্যত আমাৰ গড়মূৰ আঞ্চলিক ৰাইজৰ সহযোগত আমি এপ্ৰিল মাহৰ 1, 2, আৰু 3 চ'ত মাহৰ 18, 19 আৰু 20 তিনিদিনীয়াকৈ আমি এই মহাবিষ্ণু যজ্ঞভাগী আয়োজন কৰা হৈছে আমাৰ কালি ইতিমধ্যে আমাৰ প্ৰথম দিনাৰ কাৰ্যসূচী সফলভাৱে সমাপ্তি ঘটিছে আমাৰ দিনৰ ভাগত
ধর্মদজ্জা উত্তোলনের কার্যসূচী আরম্ভ করে আমার একটি বনাদ্য সাংস্কৃতিক শোভাযাত্রা লগতে এশগারী আয়তীয় আমি ব্রহ্মপুত্রের জল আরোহণ করা কার্যসূচী আসলে অতি সুন্দর হয়েছে কার্যসূচী আর রাতে আমার স্থানীয় গাঁও সমূহের দিহানাম প্রতিযোগিতা নহয় আমার প্রদর্শনী হয়েছে আর আমার মিলনপুর গাঁর হরি কীর্তনের দলটিয়ে সুন্দরভাবে হরি কীর্তন প্রদর্শন করেছে সকল অনুষ্ঠানেই কালি সুন্দরভাবে সফল পরিসমাপ্তি ঘটিছে আজি আমার পুয়াভাগত এই যজ্ঞর কাম আরম্ভ হয়েছে আর ক্রমাগতভাবে আমার যজ্ঞ দিনের প্রায় 4 বজালেক চলিব তারপর আমার আকো রাতি কার্যসূচী আছে রাতে আমার দিহানাম আছে আর সুদূর ধেমাজির একটি দিহানামর দলেও আমার ইয়াত অংশগ্রহণ করব তার বাদেও আমার কালি অতি সুন্দরভাবে পরিবেশন করা হরি সংকীর্তন আজি পুনের আকো পরিবেশন করব আমার অহা কাইলৈ এই যজ্ঞভাগের অন্তিম দিন এই অন্তিম দিনত আমার দিনের ভাগত যজ্ঞ আর রাতের ভাগর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে লগতে আমি কাইলৈ এভাগি সামরণী অনুষ্ঠানের সংগতি রাখি নৃসিংহ মুরারী ভাওনা প্রদর্শন করার ব্যবস্থা করা হয়েছে এই ভাওনাভাগী আমার মৌকিনা গাঁর যুবক শিল্পী সমাজে পরিবেশন করব নৃসিংহ মুরারী ভাওনা এই ভাওনাভাগী পরিচালনার দায়িত্ব আমিয়ে আছো গতিকতে সকল রাইজক অনুরোধ জানাইছো কাইলৈ যাতে সেই দিনের কার্যসূচীর লগতে রাতে নৃসিংহ মুরারী ভাওনাভাগী উপভোগ করব নিশ্চয় ভাল ভাওনা এখন হব আপনার সকলকে এই অনুষ্ঠানের যোগে দিয়ে আমি নিমন্ত্রণ জানাইছি প্রতি বছরে হওয়া নাই আজির প্রায় 7 বছরমানের আগত আমার এই যজ্ঞ হয়েছিল আকো পুনের আমার আজি এই যুবসকলে এই যজ্ঞভাগ আরম্ভ করেছে হয়তো আমি ক্রমাগতভাবে আমি পাতিবলে চেষ্টা করি যে ভালদরে আপনার বুঝাই দিলে যে কেনে যজ্ঞবাসী আয়োজন করা হয় আর কি রীতি নিয়ম আছে আর যুব পূজারী আছে আমার ইয়ার মাজুলী আমার মাজুলীর পূজারীও আছে লগতে মূল পূজারী হিসাবে আমার দেরগাঁওর আহিছে রোহিণী বল্লভ গোস্বামীদেব আর লগতে সহযোগী প্রায় 7 গৰাকীমান আমার পুরোহিত দেরগাঁওর আহিছে আমার স্থানীয় পুরোহিত সকলেও তার সহযোগিতা করেছে গতি যজ্ঞ কাম ইতিমধ্যে চলি আছে আপনাদের নিশ্চয় দেখিছে যজ্ঞ কামও চলি আছে আর কর্তাক অশেষকে ধন্যবাদ ইমান টাইম দিয়ার কারণে আর আপনার সকল আসব ইয়ার কারণ ব্লগটা আজ আপনাদের চাই আছে আর কাইলৈ আপনার ইয়াত ভাওনা প্রদর্শন হব রাতে গতি দিহানামও আছে সকলখিন চাবলে আবার ইয়ালে আর মানুষের সহযোগিতা আমি পাইছো ভাল লাগিছে বর্তমান যুগত যদিও মানে মানুষের নিজের ব্যস্ত তথাপিও এই ধর্মীয় অনুষ্ঠানত রাইজর সহযোগিতা দেখি আমি অতিক আনন্দিত হয়েছো আর ভবিষ্যতেও আমি রাইজর সহযোগত এনেকা অনুষ্ঠান করবলে সাহস পাম আর ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করল আমার অভিজিতক কারণ অভিজিতে মোক ইনফরমেশনটা দিছে বলে কব পাই আর ইয়ার যজ্ঞ পাতিছে বলে গতি কেন পেলে ব্লগটা আপনাদের জানাবো আর এটা ব্লগটা সমাপ্ত করছো টাটা।